আমার হাসি আনন্দ সুখ আমার সব শেষ হয়ে গেছে। তুলো দেখো দেখো, দুঃখের ছায়া চেয়ে গেছে এই ঘর এই সংসারে। এই তুলো, এই দিন আমি সারা শহরে আলোড়ন সৃষ্টি করেছিলাম, তুমি আমাকে কংগ্রেচুলেট করে কলম উপহার দিয়েছিলে, কিন্তু আজ আজ আমাকে কি দেবে, কি পেলে আমি খুশি হব? বলো দোলা বলো। একটা মরণাস্ত্র, একটা পিস্তল, যে পিস্তলের গর্জনে তোমার মনের এই হাহাকার স্তব্ধ হয়ে যাবে। ওই খুনিদের খুন করে স্বপ্ন আর সাগরের আত্মাকে শান্তি দিতে পারবে। হ্যাঁ দোলা, হ্যাঁ, তুমি আমার মনের কথাটি বলেছ। সত্যি তুমি আমার সুখ দুঃখের ভাগিদার। না দুর্জয়, ও তোমার মনে ভাগিদার হতে পারে না। ভাইয়া, এ তুমি কি বলছো? আমি ওকে ভালোবাসি। চুপ, একদম চুপ। ফের যদি কথা বলিস তাহলে তোকে আমি, আরে ভালোই যদি বাসিস তাহলে আইন নিজে হাতে তুলে নিয়ে ও খুনি হয়ে অন্ধকার কারাগারে থেকে ঢুকে ঢুকে মরে যাক, তা তুই চাইতি না। যা, আমিও চাই না, আর তুই চাইলেও আমি তা হতে দেব না। ভাইয়া। হ্যাঁ বোন, আর তাই আমি আইনের লোক হয়ে তোকে কোনো বেআইনি কাজ করতে দেব না। কিন্তু কোন আইনের বড়াই করছো তুমি, যে আইনের জোরে নিজ হাতে ওই অমানুষদের হাতে হাত করা পড়িয়েছিলে, আর ওরা তা বাসি ফুলের মালা মনে করে ক্ষমতার জোরে ছুঁড়ে ফেলে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসেছে সেই আইন। বিপ্লব, আজ যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে যে আইনের পোশাকে নিজেকে জড়িয়ে আইনের দোহাই দিচ্ছ, সেই অন্ধ আইনের বন্ধ চোখ খুলে দেবার জন্যই তুমিও প্রতিশোধের আশায় আমার সারিতে এসে দাঁড়াতে, নির্মমভাবে ওই খুনিদের খুন করে আইনের প্রতি ধিক্কার দিয়ে ঘৃণা প্রকাশ করতে। না দুজো, না, আইন বড় কঠোর, কোন অদৃশ্য ক্ষমতার কালো কাপড় বেঁধে যারা আইনকে অন্ধ বানায় সত্যের আলো সে বাদল খুলে দিয়ে ওদেরকে একদিন ফাঁসিতে ঝোলাতে পারে, তার প্রমাণ আমি তোমাকে।